আমার মা ও বোনেরা, আপনারা হিজবুত তাওহীদ নিয়ে কোনো সন্দেহ করবেন না, এটা হক সত্য, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর গাইডেড। আমাদের কোনো রাজনৈতিক স্বার্থ নাই, আমাদের কোনো অর্থনৈতিক স্বার্থ নাই, শুধুমাত্র মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য আমরা লড়াই করছি। আমাদের সম্পর্কে জানুন, আমাদের সম্পর্কে বুঝুন, আমাদের কলেমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কলেমা কয়টা? আমাদের জাতি কয়টা? নেতা কয়জন? আমরা সেরা জাতি না গোলাম জাতি? আমরা সভ্য না অসভ্য? আমরা মুমিন না মিথ্যাবাদী? ইনশাল্লাহ ময়দানে দেখা হবে, ময়দানে দেখা হবে। আমরা রোগে মরবো না, হাসপাতালের বিছানায় মরবো না, বিদেশে পালিয়ে যাবো না, আমরা লড়াই করে সত্যের জন্য জীবন দেব ইনশাল্লাহ। এই হলো আমাদের অঙ্গীকার। সবাই আমার সাথে বলবেন, উগ্রবাদের ঠিকানা, জঙ্গিবাদের ঠিকানা, ধর্ম ব্যবসার ঠিকানা, হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক, জঙ্গিবাদ নিপাত চাক, হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক, উগ্রবাদ নিপাত চাক। হেজবুত তাওহীদের এই ডাক দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকে আমাদের বক্তব্য এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।